हेलो एवरीवन, वेलकम टू स्मार्ट बी इंग्लिश। আজকের ভিডিওতে আমরা দেখব ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ তোমাদের আমি দুটো ক্লাসে করাবো, আজকে অর্ধেক থাকবে আর বাকি অর্ধেক যে রুলস যেগুলো রয়েছে সেগুলো আজকে প্রায় ধরো বেশিরভাগ 80% কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ভিডিওতে কিছু এক্সেপশনাল যে মিসেলিনিয়াস টাইপস অফ যেরকম থাকে ন্যারেশন সেগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। সো আজকে শুরু করছি। তোমরা যারা একদম প্রথম থেকে দেখছো, তোমরা তো ফার্স্টে যেগুলো করিয়েছি একদম একদম প্রথম থেকে টেন্স থেকে শুরু করে যা যা হয়েছে সবগুলোই করছো, আর যারা তোমরা নতুন আছো তাদের বলবো তোমরা যদি পারো একদম প্রথম থেকে ভিডিওগুলো এই ভিডিওটা দেখবে, যদি তোমার স্পেসিফিক্যালি ন্যারেশন চেঞ্জের টপিকটা বেশি প্রয়োজন হয় ওইরকমভাবেও দেখতে পারো, আর যদি একদম গ্রামার ডিটেলসে ভালোভাবে বুঝতে চাও একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখবে। ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক তো দিয়েছি, আর আনএকাডেমিতেও ক্লাস করাচ্ছি আমি। আমার নাম সুমন রায়, সুমন রায় লিখে সার্চ করবে, SUMANROY লিখে সার্চ করবে, করলে আমাকে পেয়ে যাবে। ওখানে আমি আর SVE10 এই কুপন কোডটা দেবে, তাহলে ক্লাসগুলো ফ্রিতেই দেখতে পারবে, ঠিক আছে? স্পেশাল ক্লাস এগুলো ফ্রিতেই দেখতে পারবে। SVE10 এই কুপন কোডটা ইউজ করবে, স্মার্ট বিং ইংলিশ 10, ঠিক আছে? SVE10 কুপন কোডটা ইউজ করলে আনলক হয়ে যাবে, ওগুলো ফ্রিতেই দেখতে পারবে। তাছাড়া যে কোনো স্কলারশিপ মক টেস্ট বা যে কোনো যদি কোনো কোর্স পারচেস করতে চাও সেই ক্ষেত্রেও SVE10 এই কুপন কোডটা দেবে, এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সো যাই হোক, ন্যারেশন চেঞ্জ আমরা দেখি। প্রথমে আমাদের ন্যারেশন চেঞ্জ, ন্যারেশনটা কী সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কী, যেগুলো পরীক্ষা বেশিরভাগ আমাদের এই যে কোটেশনের মধ্যে থাকে, ঠিক আছে, এটা হলো ডিরেক্ট ন্যারেশন বলা হয়। দেখো, ডিরেক্ট ন্যারেশন ইজ আ কাইন্ড অফ স্পিচ হুইচ ইজ রিপোর্টেড বাই সাম আদার পার্সন এক্স্যাক্টলি ইন দ্য ওয়ার্ড স্পোকেন বাই দ্য স্পিকার। দিস স্পিচ ইজ প্লেসড উইদিন ইনভার্টেড কমার্স। এগুলো ইনভার্টেড কমা দিয়ে বলা যে স্পিচটা বল মানে ডিরেক্ট যেটা বলা হয়েছে, ঠিক আছে, এটা মেইন বলা হয়েছে। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, আই শ্যাল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দেবো, আই শ্যাল গিভ ইউ মানি। সো এটা সরাসরি কথা এরকম বলেছিলাম, সেটা যখন তুমি তোমার মতো করে বলছো ইনডিরেক্ট স্পিচে যখন বলছো সেটাই হলো ইনডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? ইনডিরেক্ট ন্যারেশন হলো, দেখো, ইজ আ স্পিচ হুইচ ইজ রিপোর্টেড বাই আদার পার্সন, অন্য একজন পার্সনের দ্বারা যখন রিপোর্টেড করা হয় সেটাই হলো ইনডিরেক্ট স্পিচ। সো এখানে আমাদের ডিরেক্ট এখানে ন্যারেশন দেওয়া রয়েছে আর ইনডিরেক্ট ন্যারেশন দেওয়া রয়েছে, এটা আমরা ডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ এরকমও ধরতে পারো। তুমি ধরো তুমি একটা দুজন ব্যক্তি, ঠিক আছে, এই যে একজন ব্যক্তি, এটা ফার্স্ট পার্সন মানে একজন ব্যক্তি আর কি, আর একজন ব্যক্তিকে কথা কিছু বলছে, এই যে একটা ব্যক্তি আর একজন সেকেন্ড একজন ব্যক্তি, এই দুজনে কথা বলছে। এবার তুমি কে, তুমি হলে থার্ড পার্সন, ঠিক আছে? তুমি হলে যখনই ন্যারেশন চেঞ্জ করবে, এই যে এই এই ব্যক্তিকে কথা বলছে, ধরো সে বলেছিল, ঠিক আছে, শি সেইড টু হিম, সে তাকে বলেছিল, এই যে ফার্স্ট এটা কে ছিল, শি, আর সেকেন্ড কে, হিম তাকে বলেছিল, একটা একটা মেয়ে একটা ছেলেকে বলেছিল, শি একটা তো মেয়ে বোঝায়, হিম বললে ছেলেকেই বোঝায়, সে একটা একটা মেয়ে একটা ছেলেকে বলেছিল। সেক্ষেত্রে ফার্স্ট তো এখানে ধরলাম একজনকে বলেছে, এইবার আই শ্যাল গিভ ইউ মানি, মানে এই প্রথম জনই সেকেন্ড জনকে বলেছে যে আমি তোমাকে টাকা দেবো, তাই তো? এইবার তুমি কী করবে যখন ন্যারেশন চেঞ্জ করবে, তুমি হলে থার্ড পার্সন, তুমি কথাটা শুনলে বা লেখা রয়েছে দেখলে, এবার তুমি তোমার মতো করে বলবে যে সে বলেছিল মানে মেয়েটি বলেছিল ছেলেটাকে টাকা দেবে, তাই তো? আমরা তো এরকম বলবো, আমরা তো এরকম বলবো না যেরকম ইনভার্টেড কমা দিয়ে তো বলবো না। ন্যারেশন চেঞ্জ হলো এটাই, যে তুমি যে তুমি যে কথাটা শুনলে বা দুজনের মধ্যে কথা যে কথোপকথন হলো সেটা যে শুনলে, তুমি যে তোমার মতো করে বলছো সেটাই হলো ইনডিরেক্ট স্পিচ, আর কিছুই না, ঠিক আছে? এটা একদম সিম্পল জিনিস, আর কিছু না। তাছাড়া যেই রুলসগুলো রয়েছে ন্যারেশন চেঞ্জ করার সময় ফলো করতে হয় সেগুলো আমাদের এবার দেখতে হবে। সো ন্যারেশন চেঞ্জ কী হয় সেটা তো মানে বুঝতে পারলে, দুজনের কথা শুনে বলতে, এরকম ফার্স্ট পার্সন এখানে তুমিও থাকতে পারো, তুমি একজনকে বলতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি আবার করছো আমি একে এটা বলেছিলাম, তো থার্ড পার্সন হিসাবে তোমার নিজেকে দেখতে হবে ব্যাপারটা, ঠিক আছে? তুমি যখন করছো থার্ড পার্সন হিসাবে দেখবে তুমি। যাই হোক, ইনডিরেক্ট ন্যারেশন এখানে কী বলছে, ইজ আ স্পিচ হুইচ ইজ রিপোর্টেড বাই সাম আদার পার্সন বাই ইউজিং সার্টেন কনজাংশনস ইন প্লেস অফ কমার্স অ্যান্ড মেকিং নেসেসারি চেঞ্জেস ইন দ্য ভার্বস অ্যান্ড দ্য প্রোনাউন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। মানে এই যে কমাগুলো থাকে এগুলো উঠে আমাদের যে লিঙ্ক হয় কনজাংশন দিতে হয়, এগুলো আমরা দেখবো রুলের মধ্যেই রয়েছে। তাছাড়া কী করতে হয়, যে কমা এবং নেসেসারি চেঞ্জেস কী করতে হয়, ভার্বেরও চেঞ্জ করতে হয়, যে প্রোনাউন থাকে প্রোনাউনেরও চেঞ্জ করতে হয়, এই যে প্রোনাউন রয়েছে এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে মানে কোটেশনের মধ্যে যেটা রয়েছে, এখানে দেখো শি টোল্ড হিম, এই যেটাকে যদি ন্যারেশন চেঞ্জ করি শি সেইড টু হয়ে যায় কি টোল্ড, ঠিক আছে, এগুলো দেখবো রুলসের মধ্যে। শি টোল্ড হিম দ্যাট শি উড গিভ হিম মানি, ঠিক আছে, হিমটা কাকে, এই যে তাকে ইউ বলতে কাকে বোঝাচ্ছে, এই ছেলেটাকে, গিভ হিম মানি, আর এই আইটা কাকে বোঝাচ্ছে, শি, এই মেয়েটাকে বোঝাচ্ছে। শি টোল্ড হিম, এই যে সেই টু হয়ে গেল টোল্ড, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই লিঙ্কার এখানে দ্যাট আসলো, তারপর আই শ্যাল গিভ হিম মানি, এটা আইটা শিকে বোঝাচ্ছে, শি,
এই শ্যাল উইল পাস্ট হয়ে গেলে উড হয়ে যায় উড গিভ হিম মানি ঠিক আছে এরকম ভাবে সো এবার আমরা দেখব আমাদের মানে দেখতে হবে যে সেন্টেন্সগুলো রয়েছে অ্যাকর্ডিং টু মিনিং মানে অর্থগতভাবে সেন্টেন্স বা ছোটকারের হয় অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর এক্সক্লেমেটারি ঠিক আছে সেখানে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স কি যেগুলো ইউ আর প্লেইং তুমি খেলছো সেগুলো অ্যাসার্ট করে নির্দিষ্ট করে যেরকম বোঝায় কারো স্টেটমেন্ট যেগুলো ঠিক আছে অ্যাফার্মেটিভও হতে পারে নেগেটিভও হতে পারে যে ইউ আর প্লেইং হি ডিড দিস ওয়ার্ক সে কাজটা করেছিল হি ওয়াজ নট স্লিপিং সে ঘুমাচ্ছিল না ঠিক আছে দে উইল নট রাইট টু আস তারা আমাদের সে লিখবে না ঠিক আছে বা চিঠি লিখবে না এরকম বোঝাচ্ছে তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি কোনো কোয়েশ্চেন থাকলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে সেটা এমনিও হতে পারে বা ইয়েস নো টাইপও হতে পারে দেখো এখানে ইয়েস নো টাইপ যেগুলো রয়েছে আর ইউ প্লেইং তুমি খেলছো এটা মানে ইয়েস নো টাইপ কেন বলা হচ্ছে তুমি এটা নো বা ইয়েস বলে অ্যান্সার দিতে পারো তাই ঠিক আছে আর ইউ প্লেইং আমি যদি বলি ইয়েস তাহলে ইয়েস যদি বলি নো তাহলে নো তাই এগুলোকে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন বলা হয় ঠিক আছে যাই হোক এগুলো কোয়েশ্চেন থাকেই মানে ইন্টারোগেটিভ সাইন থাকা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো সব ঠিক আছে ডিড হি ডু দিস ওয়ার্ক সেই কাজটা কি করেছিল ওয়াজ শি স্লিপিং সেই ঘুমাছিল উইল দে রাইট টু আস তারপর দেখো হোয়েন আর ইউ প্লেইং কখন তুমি খেলছো এগুলো আর WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন শুরু ঠিক আছে WH ওয়ার্ড দিয়ে ওয়াই ডিড হি ডু দিস ওয়ার্ক এই সমস্ত জিনিস এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তারপর রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স দেখো সেন্টেন্সেস ডিনোটিং কমান্ড কোনো কিছু কমান্ড বোঝায় কোনো রিকোয়েস্ট বোঝায় অ্যাডভাইস বোঝায় সেগুলোই হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স সোলজার্স টার্ন টু দ্য রাইট এটা কী বলছে সোলজার্স টার্ন টু দ্য রাইট বলতে কমান্ড বোঝাচ্ছে ঠিক আছে একটা কমান্ডারই তো এরকম কমান্ড করে না তো ডু নট ওয়েস্ট টাইম এটা কী বোঝাচ্ছে অ্যাডভাইস বোঝাচ্ছে প্লিজ গিভ মি সামথিং টু ইট যে রিকোয়েস্ট বোঝাচ্ছে লেট মি স্টে হেয়ার এখানেও রিকোয়েস্ট বোঝাচ্ছে আমাকে এখানে থাকতে দিন ঠিক আছে এই সমস্ত জিনিস রিকোয়েস্ট তারপরে অ্যাডভাইস কমান্ড এই সমস্ত জিনিস বোঝালি আদেশ উপদেশ অনুরোধ এই সমস্ত বোঝালি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেগুলো ঠিক আছে তারপরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো এক্সপ্রেসিং জয় কোনো আনন্দ সরো ওন্ডার ঠিক আছে অবাক হয়ে যাওয়া এরকম জিনিস বোঝায় এক্সক্লেমেশন সাইন থাকবে এখানেও দেখবে একটা এরকম এক্সক্লেমেশন সাইন ঠিক আছে সো হাউ নাইস অফ হিম কি ভালো সে ঠিক আছে আহ ইট ইজ বিউটিফুল রকেট এটা একটা বিউটিফুল রকেট এই যে ইন্টারজেকশন রয়েছে এখানে আহ অ্যালাস অল ইজ ওভার হাই সব কিছু শেষ হয়ে গেল হোয়াট আ প্রিটি গার্ল শি সে কী সুন্দর একটা মেয়ে ঠিক আছে সো এই ক্ষেত্রে যে এক্সক্লেমেশন সাইন দেখলে আমরা বুঝতে পারবো এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে এগুলো কি আনন্দ দুঃখ ওন্ডার এই সমস্ত জিনিস প্রকাশ করে তারপরে রয়েছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স বলতে ইচ্ছা এবং প্রার্থনা দুটো বোঝা শুধুমাত্র উইস এবং প্রেয়ার ঠিক আছে মে আবার এই ক্ষেত্রে মনে রাখবে সবসময় অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয় বেশিরভাগ ঠিক আছে তাছাড়া এখানে দেখো রয়েছে গুড বাই মাই ডটার্স ফি হোয়াট অ্যান আগলি সাইট ঠিক আছে এগুলো আমরা বলবো না এখানে দেখো শুধুমাত্র মে ইউ লিভ লং দীর্ঘজীবী হও ফি হোয়াট অ্যান আগলি সাইট এগুলো যদি বলি তো এক্সক্লেমেটারির দিকে বোঝা যায় না এরকম কেন দিয়েছে সবসময় মনে রাখবে অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয় ঠিক আছে মোডাল অক্সিলারি ভার্ব মে দিয়ে শুরু হয় ওকে মে ইউ লিভ লং দীর্ঘজীবী হও সো যাই হোক এবার আমরা দেখবো অ্যাকর্ডিং টু যে সেন্টেন্স অনুযায়ী যে এরকমভাবে হচ্ছিল ভয়েস চেঞ্জ আমরা ভয়েস চেঞ্জ বলছি কারণ ন্যারেশন চেঞ্জ যেরকমভাবে করবো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেগুলো দেখো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সেস আর চেঞ্জড ইন দ্য ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশন অ্যাজ ফলোস অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে বলতে যে কোটেশনের মধ্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে কীরকমভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করবো দেখো ভার্ব ইন দ্য রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জ ইন দ্য টেল অর টোল্ড টেল কখন হয় এস এ ওয়াই সে টু এখানে লিখে দিই এস এ ওয়াই সে টু থাকলে হয়ে যায় টিই ডবল এল টেল ঠিক আছে এস এ ওয়াই এস সেইস টু থাকলে হয়ে যায় কি টেলস টিই ডবল এল এস টেলস সেইট টু থাকলে হয়ে যায় সেইট টু থাকলে হয়ে যায় টোল্ড ঠিক আছে টিও এল ডি আর যদি শুধু সে থাকে তাহলে সেই থাকবে ঠিক আছে যদি শুধুমাত্র সেইট থাকে তাহলে সেইডি রাখবে ঠিক আছে এগুলো আমাদের মনে রাখতে হবে মেন মেন জিনিস এই যে সেইস টু থাকলে টেল হয়ে যায় সেইট টু থাকলে টোল্ড হয়ে যায় এটাই ঠিক আছে সো হি সেইস সে বলে আই অ্যাম আ ডক্টর যে সে আমি একজন ডাক্তার ঠিক আছে সো এই ক্ষেত্রে আমরা দেখলাম তাছাড়া এখানে দেখো থিঙ্ক ওয়ান্ডার ওয়ান সেলফ ইউজ যাই হোক হি সেইস আই অ্যাম আ ডক্টর এটা ডিরেক্টে রয়েছে কোটেশন মানে ইনডিরেক্ট করলে হি সেইস দ্যাট হি ইজ আ ডক্টর যে সে একটি ডাক্তার সো এখানে মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে লিঙ্কার দ্যাট আসে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার অলওয়েজ আমাদের কী রাখতে হয় দ্যাট ঠিক আছে
এখানে লিঙ্কার আসবে দ্যাট, লিঙ্কার অ্যাসারটিভ সেন্টেন্সে সবসময় দ্যাট হয়, এই কমাটা উঠে গিয়ে কোটেশন উঠে গিয়ে দ্যাট আসে মাঝে, ঠিক আছে। সো এটা দেখলাম লিঙ্কার অ্যাসারটিভ সেন্টেন্সে দ্যাট, তারপরে দ্যাট চলে আসলো। এবার আইটা কাকে বোঝাচ্ছে? হি সেইজ আই এম অ্যা ডক্টর, সে বলে তো। আর তুমি যখন বলছো সে একজন ডাক্তার, সে বলে যে সে একজন ডাক্তার। সো এখানে আইটা হিকেই বোঝাবে, সে ইজ আ ডক্টর, সি হি এর পরে হি এর পরে ইজ হয়, এখানে ইজ আ ডক্টর, এখানে তো এম হয় না, সেখানে হয়ে গেল। তারপরে দেখো সি সেইড আই এম এ ডক্টর, সে বলেছিল যে সে একজন ডাক্তার। তো সি সেইড, সেইড থাকলে সেইডই থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার দ্যাট। আইটা কাকে বোঝাচ্ছে? সিকে বোঝাচ্ছে, সি, এটা পাস্টে রয়েছে, দেখো হি সি সেইড, মনে রাখবে। এই দেখো এই পাশে, এখানে যদি দুপাশেই প্রেজেন্ট থাকে, রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ দুটো যদি প্রেজেন্টে থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না। যদি এখানে রিপোর্টিং স্পিচ যদি থাকে এখানে পাস্টে, আর রিপোর্টেড স্পিচ মানে কোটেশনের ভেতরে যেটা থাকে এটা যদি থাকে পাস্টে প্রেজেন্টে, তাহলে পাস্ট করে দিতে হবে, ঠিক আছে। মানে এটা তো দেখো কমপ্লেক্স সেন্টেন্স, শি সেইড দ্যাট শি ওয়াজ আ ডক্টর, সে বলেছিল যে সে একজন ডাক্তার ছিল, ঠিক আছে। সো এই পাস্টটা আমি এখানে সেইড পাস্টে রাখবো, এই পাস্টটা আমি আবার যদি ইজ করি তাহলে তো ভুল হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স দুটো আলাদা টেন্স, মানে একটা ফিউচার বললাম একটা পার্ট, একটা পার্ট আমি কমপ্লেক্স, ধরো ফিউচার বললাম একটা পাস্ট, আমি বল একটা বললাম প্রেজেন্টে, বা বললাম আমি পাস্টে বললাম, এরকম হয় না, ঠিক আছে। যদি এই পাশে পাস্ট থাকে এই পাশে আমাদের পাস্ট করে দিতে হবে, এই পাশে যেই টেন্সই থাকুক না কেন। যদি মনে রাখবে এই রুলটা, এটা লিখে রাখো খাতায়, রিপোর্টেড এই রিপোর্টিং স্পিচ যেটা রয়েছে কোটেশনের বাইরে, রিপোর্টিং স্পিচ যদি পাস্টে হয়, ঠিক আছে, এটা যদি পাস্টে হয়, এই দুপাশে যদি প্রেজেন্ট প্রেজেন্ট বা ফিউচার থাকে, তাহলে এই দুটোই প্রেজেন্ট এবং ফিউচার যদি থাকে, এই পাশে যদি পাস্ট থাকে, কোটেশনের ভেতরে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে, তাহলে এটা আমাদের পাস্ট করে দিতে হবে, ঠিক আছে। এটা হয়ে যাবে পাস্ট টেন্সে, এটা আমাদের পাস্ট টেন্স করে দিতে হবে, এটা মনে রাখ, এটা আমাদের জানা থাকা দরকার প্রত্যেকটা মানে সেন্টেন্সের ক্ষেত্রেই, অ্যাসার্টিভ হোক বা অন্যান্য যেই সেন্টেন্সই হোক না কেন, এটা মেন রুল, ঠিক আছে। এই পাশে যদি রিপোর্টিং স্পিচ পাস্টে থাকে, রিপোর্টের স্পিচ প্রেজেন্ট বা ফিউচারে যতই থাকুক না কেন, সেটা আমাদের যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব, চেঞ্জ করব, তখন আমাদের সেটা করে দিতে হবে পাস্ট টেন্সে, মানে এই পার্টটা পাস্ট হয়ে যাবে। তারপর দেখো শি সেইজ টু মি আই এম এ ডক্টর, সো এই পাশেও প্রেজেন্ট রয়েছে, এই পাশেও প্রেজেন্ট রয়েছে, সেই ক্ষেত্রে কখনো কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র যদি এই পাশে পাস্ট থাকে সেই ক্ষেত্রে। শি সেইজ টু মি, সেইজ টু কী হয়ে যায়, টেলস, আগেই দেখলাম আমরা, শি টেলস মি, অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার দ্যাট, শি ইজ আ ডক্টর, হয়ে গেল। তারপর দেখো শি থট, সে ভেবেছিল, শি উইল নট গো আউট উইথ হিম, তার সাথে যাবে না। সো এই পাশে দেখো পাস্ট থিঙ্কের পাস্ট থট, থট টু হার্ট সেলফ, সে নিজেই ভেবেছিল, তাই তো, থট রয়েছে, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে, হার্ট সেলফ। তারপরে দ্যাট, এখানে কিন্তু এটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয় তাই, এখানে কিন্তু কোনো রুল মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের রুল আছে, থট যদি নিজেই ভার্বের অ্যাকশনটা সে নিজেই করছে এরকম বোঝায়, তখন এই সেলফ প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়, সেটা আলাদা প্রোনাউনের মানে রুলস আর কি এটা, ঠিক আছে। থটের এখানে, হার্ট সেলফ এখানে দিতে হবে, টু হার্ট সেলফ। এবার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে দ্যাট আসলো লিঙ্কার। তারপরে শি উড, এই যেটাও পাস্ট করে দিতে হবে, এই পাশে পাস্ট রয়েছে এটাও পাস্ট করতে হবে, ফিউচারে থাক বা প্রেজেন্টে, আমরা দেখেছি পাস্ট করে দিতে হবে, উড হয়ে গেল, উইলের পাস্ট, উড নট গো আউট উইথ হিম, ঠিক আছে। তারপরে দেখো ইনভার্টেড কমা, সেটা দ্যাট হয়ে আসে, এটা আমরা দেখলাম লিঙ্কার দ্যাট। তারপরে টেন্সের ক্ষেত্রে এখানে আমরা দেখলাম কি, শি সেইজ থাকলে সেইজ রয়েছে, আই শ্যাল গো, এটাও দেখো প্রেজেন্ট রয়েছে, এই পাশেও প্রেজেন্ট রয়েছে, সেই ক্ষেত্রে নো চেঞ্জ, এখানে উইল উইলই থাকবে, এটা এখানে প্রেজেন্ট বলছে কেন, এটা ফিউচারে রয়েছে, এই পাশটা প্রেজেন্ট, এটা ফিউচার, এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে কোনো নো চেঞ্জ, এটা যেটাই থাকুক না কেন, শুধু পাস্ট থাকলে চেঞ্জ করতে হয়। শি সেইজ দ্যাট হি উইল গো টু দিল্লি, সে বলে যে সে দিল্লি যাবে। তারপর দেখো শি সেইজ টু, সে টু হার, সে তাকে বলেছিল, মানে বলে আর কি, সে টু হার, আই সে টু হার, আই সে টু হার, আমি তাকে বলি, সে টু থাকলে হয়ে যায় টেল, ঠিক আছে, টেল হার। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার দ্যাট, তারপরে এটাও তো প্রেজেন্টে রয়েছে, এই পাশে ফিউচার রয়েছে, সেক্ষেত্রে নো চেঞ্জ। টিচার সেইড টু স্টুডেন্টস, দেখো এটা রয়েছে পাস্টে, সেইড টু থাকলে টোল হয়ে যায়, হয়ে গেল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সো এটা তো চিরন্তন সত্য, এটা কখনোই চেঞ্জ হয় না, এবার সে পাস্ট থাকুক আর যাই থাকুক, যে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ঘটনাগুলো কখনো চেঞ্জ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে, রুলসের মধ্যে লিখে রাখো, চিরন্তন সত্য ঘটনা থাকলে কখনো চেঞ্জ হয় না, এটা এটাই থেকে যাবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য তো পূর্ব দিকেই ওঠে, চিরন্তন সত্য, এরকম তো করবো না, সান রাইজেন ইন দ্য ইস্ট, এরকম পাস্টে তো করবো না, ঠিক আছে।
বা রোজ রাইজেন আর কি, রাইজ রোজ রাইজেন, রোজ ইন দ্য ইস্ট, এরকম তো করবো না। তারপর দেখো রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, এগুলো তোমাদের বললামই, এবং রিপোর্টেড স্পিচ চেঞ্জেস ইন টু দ্য পাস্ট, যদি এই পাশে দেখো এই পাশে পাস্ট থাকে, এই পাশেও দেখো পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, এই পাশে যদি পাস্ট থাকে, ঠিক আছে, এরকম এগুলো দেখার দরকার নেই, আমি তোমাদের বলেই দিলাম কীরকমভাবে চেঞ্জ হবে। শুধুমাত্র এখানে আমাদের একটা জিনিস দেখার দরকার, মনে রাখবে, যেখানে আমি লিখেছি সেখানে বলি, পাস্ট থাকলে এই পাশে, এখানে যদি ধরো প্রেজেন্ট থাকতো বা ফিউচার থাকতো, এগুলো নো চেঞ্জ হতো, শুধুমাত্র পাস্ট থাকলে এগুলো চেঞ্জ হচ্ছে, আর ইউনিভার্সাল ট্রুথ হলে চেঞ্জ হবে না কখনো। এইবার এখানে মনে রাখো আরেকটা রুল লিখে রাখো এর সাথেই, যদি পাস্ট থাকে দুপাশেই, ঠিক আছে, ধরো রিপোর্টিং স্পিচ এটা, ঠিক আছে, রিপোর্টিং স্পিচ মানে কোটেশনের বাইরে যেটা, রিপোর্টিং স্পিচ যদি পাস্টে থাকে, এবার রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, রিপোর্টেড স্পিচ এটা যদি, এটাও পাস্টে থাকে, দুপাশে যদি পাস্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে অন্য রুল, সেটা আমাদের কী করতে হয়, 1:3 এবং 2:4, ঠিক আছে, এটা এইখানে লেখাটা উচিত হয়নি, আমার এই পাশে লিখতে হবে, কারণ যদি এই রিপোর্টেড স্পিচটা যদি ইনডিফিনিটে থাকে তাহলে সেটা হয়ে যায় পারফেক্ট, ঠিক আছে। ওয়ান বলতে আমরা জানি টেন্সে কি, ওয়ান বলতে কি ইনডিফিনিট টেন্স পড়ি সবার প্রথমে, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা যদি এই যে ওয়ান, এটা যদি কোটেশনের মধ্যে যখন থাকে তখন, ঠিক আছে, 1:3 এবং 2:4 এরকম হয়ে যায়, 1:3 এবং 2:4, দেখো এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো। যদি বলি দেখো এই সেন্টেন্সটা যদি বলি আমি, শি সেইড টু মি, এটা এখানে আমি লিখলাম আই ওয়াজ আ ডক্টর, ঠিক আছে, দেখো এই এখানে কি ছিল, শি সেইড টু মি আই এম আ ডক্টর, সো এটা প্রেজেন্টে ছিল তাই শুধু পাস্ট করে দিলাম, বাট এখানে দেখো শি সেইড টু মি আই ওয়াজ আ ডক্টর, এটাও পাস্ট, এটাও পাস্ট, দুপাশেই পাস্ট, রিপোর্টিং স্পিচও পাস্ট, রিপোর্টেড স্পিচও পাস্ট, সেই ক্ষেত্রে 1:3। এবার 1:3 বলতে এইটা যদি ওয়ানে থাকে, মানে আই ওয়াজ আ ডক্টর, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই তো, এই যে সেইড টু, শি টোল্ড মি হবে, সেইড টু থাকলে টোল্ড হয়ে যায় টোল্ড মি, তারপরে লিঙ্কার আসে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এখানে কমা কোটেশন উঠে এখানে দ্যাট আসলো, ঠিক আছে, আই ওয়াজ আ ডক্টর, সেখানে আইটা কাকে বোঝাচ্ছে, শি, সেটা আগে লিখে নি, শি ওয়াজ আ ডক্টর, সো এটা ওয়ানে রয়েছে দুপাশেই পাস্ট, সেই ক্ষেত্রে 1:3, মানে এটা যদি ওয়ানে থাকে তাহলে থ্রির আমাদের থ্রিতে লিখতে হবে, থ্রি বলতে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, শি হ্যাড বিন, ঠিক আছে, হ্যাড এখানে অবসলিউট ভার্ব, বিন এখানে মেইন ভার্ব, হ্যাড বিন আ ডক্টর, ঠিক আছে। এবার যদি এখানে কন্টিনিউয়াস থাকতো তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস থেকে, মানে পাস্টে পাস্ট কন্টিনিউয়াস থাকতো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে হেল্পিং ভার্ব নিতে হতো, যদি দুপাশেই পাস্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবে, যদি দুপাশেই পাস্ট টেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের 1:3, 2:4 এরকমভাবে আমাদের করতে হয় ভয়েস, মানে ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। সো এই রুলসগুলো এখানে যা বললাম এই এগুলোই এখানে লেখা, ঠিক আছে। তারপরে দেখো এখানে মোডাল, এই যে আর এটা তো বললামই, উইল, শ্যাল, উইল, এটা হয়ে যায় উড, ঠিক আছে, উড হয়ে যায় শ্যাল, উইল, বেশিরভাগ ক্ষেত্রে শুড কখন দেখবে না, উডটাই দেয়, ঠিক আছে, এটা তো পাস্ট টেন্স তো বললামই, এটা যদি থাকে, তোমাদের সবগুলোই বলে দিয়েছি এখানে, এগুলো এরকমভাবে দেখার দরকার নেই আর, ঠিক আছে, বইয়ের মধ্যে যেগুলো বলে দিয়েছি এগুলো এখানে লেখা রয়েছে, কোনটা কীভাবে চেঞ্জ হয়। আর এই পাশে তো বললামই, এই পাশে যদি প্রেজেন্ট থাকে, মানে রিপোর্টিং স্পিচ, কমার বাইরে যদি প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার থাকে, ঠিক আছে, থাকে যে এই পাশে থাকে, মানে কোটেশনের মধ্যে যেই টেন্সই থাকুক না কেন, প্রেজেন্ট থাক, ফিউচার থাক, পাস্ট থাক, সেই টেন্সই থাকবে ন্যারেশন চেঞ্জ করার সময়, ঠিক আছে, এটাও লিখে নেবে, যদি রিপোর্টিং স্পিচ মানে কোটেশনের বাইরে প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, তাহলে ভেতরের পার্টে যেই টেন্সই থাকুক না কেন সেই টেন্সই থেকে যাবে, ঠিক আছে। তারপরে মোডাল অক্সিলারি ভার্ব দেখো, এগুলোর পাস্ট হয় দেখো, মে থেকে হয়ে যায় মাইট, ক্যান থেকে হয়ে যায় কুড, হ্যাভ টু হয়ে যায় হ্যাড টু, আর যদি হ্যাড টু থাকে হ্যাড হ্যাড টু হয়, শুড থাকলে নো চেঞ্জ, মাস্ট, এগুলোর কখনো চেঞ্জ হয় না, মানে একই থাকে, শুড শুডই থাকে, মাস্ট মাস্টই থাকে আর কি, ঠিক আছে। তারপরে দেখো নিড নট ইউজ টু, উড রেদার, উড বেটার, হ্যাড রেদার, হ্যাড বেটার, শুড মাস্ট, সাবজাঙ্কটিভ মুড, ডু নট চেঞ্জ, এগুলো যদি সাবজাঙ্কটিভ মুড, এগুলো কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। সাবজাঙ্কটিভ মুড আমি তোমাদের ভার্বের ক্লাসে করেছি, এখানে ডিটেলসে বলা তো বলতে গেলে 30-40 মিনিট লাগবে,
সেটা তোমরা ভার্বের ক্লাস থেকে যারা তোমরা সাবজেক্টিভ মুড সম্পর্কে জানো না ভার্বের ক্লাসে শেষের দিকে দেখবে আছে, ঠিক আছে? যদি ভার্বের ক্লাস দুটো পার্টে করিয়ে থাকি সেকেন্ড ভিডিওটাই দেখবে সাবজেক্টিভ মুড, যেটাকে আনরিয়েল পাস্ট বলা হয়, ঠিক আছে? সো তারপরে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জেস ওয়েন ইট রেফার্স টু আ কমপ্লিট অ্যাকশন। দেখো, শি সেইড টু মি, সে আমাকে বলেছিল, আই ওয়াজ থিঙ্কিং অফ হেল্পিং হিম। দেখো, এটা পাস্ট, এই পাশে আই ওয়াজ থিঙ্কিং, এটা কি পাস্ট কন্টিনিউয়াস, বাট চেঞ্জ মাই মাইন্ড ল্যাটার অন। সো এটা কী রকম করতে হয়, পাস্ট, এখানেও পাস্ট, এটাও পাস্ট, টু ইস টু ফোর হয়ে যাবে। সেই ক্ষেত্রে যেটা টু এ রয়েছে দুপাশেই পাস্ট এবং এটা টু ইস টু ফোর হয়ে যাবে, তখন ন্যারেশন চেঞ্জ করবো। শি টোল মি, সে আমাকে বলেছিল, সেই টু টোল হয়ে যায় মি, অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট। আইটা কাকে বোঝাচ্ছে, শিকে বোঝাচ্ছে শি। সেখানে ওয়াজটা হয়ে যাবে হ্যাড বিন, হ্যাড বিন থিঙ্কিং, ঠিক আছে? হ্যাড বিন ইজ এ থিঙ্কিং অফ হিম, অফ হেল্পিং হিম, বাট চেঞ্জড হার মাইন্ড ল্যাটার অন, ঠিক আছে? বাট চেঞ্জড হার মাইন্ড ল্যাটার অন, এই পার্টটা আমাদের এরকম করতে হবে। তারপরে নাম্বার থ্রি দেখো, পাস্ট কন্টিনিউয়াস ডাজ নট চেঞ্জ ওয়েন ইট ইজ ইউজড ইন টাইম ক্লজ। ওকে, টাইম ক্লজে হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রুলস, এগুলো মনে রাখতে হবে। টাইম ক্লজ বলতে ওয়েন, ওয়াইল, এগুলো দিয়ে শুরু হবে ক্লজ, মানে সাবর্ড ক্লজটা যদি ওয়াইল দিয়ে, ওয়েন এ সমস্ত দিয়ে যদি টাইম ক্লজ দিয়ে শুরু হয় তখন, ঠিক আছে? ওয়াইল দিয়ে তো আমরা সময়ই বোঝাই, ওয়েন দিয়ে, ওয়াইল দিয়ে। সো দেখো, এটা চেঞ্জ হবে না তখন, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস যদি ওয়াইল, ওয়েন এরকম থাকে তাহলে চেঞ্জ হবে না। দেখো, শি সেইড টু মি, সে আমাকে বলেছিল, ওয়াইল আই ওয়াজ সিঙ্গিং শি ওয়াজ ড্যান্সিং। সো দেখো, এখানে কিন্তু আর টু ইস টু ফোর হলো না, এখানেও পাস্ট, এই পাশেও পাস্ট, তাই তো? আই ওয়াজ সিঙ্গিং শি ওয়াজ ড্যান্সিং, আই শি আই সেইড টু মি, হি সেইড টু মি। সো হি এখানে সেইড টু টোল্ড হয়ে গেল, টোল্ড মি দ্যাট ওয়াইল হি ওয়াজ সিঙ্গিং, এখানে কিন্তু আর হ্যাড বিন সিঙ্গিং করিনি কিন্তু আর, ঠিক আছে? কারণ এটা টাইম ক্লজ, সেই ক্ষেত্রে চেঞ্জ হবে না, শুধুমাত্র এগুলো মনে রাখতে হবে, ওয়াইল, ওয়েন, এগুলো হলো টাইম ক্লজ। তারপরে দেখো, পাস্ট ইনডিফিনিট ডাজ নট চেঞ্জ ইন টু দিস কেসেস, কোন কেসে পাস্ট ইনডিফিনিটও চেঞ্জ হয় না, ওয়ান ইস টু থ্রি হবে না কখন, সেটাও দেখতে হবে। ওয়েন ইট ইজ ইউজ ইন টাইম ক্লজ, এখানেও যদি টাইম ক্লজ দিয়ে থাকে, দেখো ওয়েন, ওয়েনটাও টাইম ক্লজ। শি সেইড টু মি, সে আমাকে বলেছিল, ওয়েন আই মেট হিম শি ওয়াজ প্লেয়িং, যখন আমি তার সাথে মেট কর, মানে দেখা হয়েছিল, শি হি ওয়াজ প্লেয়িং, সে খেলছিল। সেখানে শি টু সেইড টু টোল্ড হয়ে গেল মি, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স তাই দ্যাট ওয়েন শি হ্যাড মেট হয়নি কিন্তু, তাই এখানে টাইম ক্লজ রয়েছে, তাই কখনো ওয়ান ইস টু থ্রি, টু ইস টু ফোর হয় না, এগুলো মনে রাখতে হবে। টাইম ক্লজ থাকলেই শি মেট হিম ওয়েন শি ওয়াজ প্লেয়িং। টাইম ক্লজ কাকে বলে, যে টাইম বোঝায়, ওয়েন মানে যখন, যখন তো একটা সময়, ওয়াইল বলতে কন্টিনিউয়াস হয় ওয়াইল দিয়ে, ঠিক আছে? এগুলো টাইম ক্লজ মনে রাখতে হবে। তারপরে কখনো চেঞ্জ হয় না, ওয়েন টু, ওয়েন ইট এক্সপ্রেসেস টু সিমালটেনাস অ্যাকশন, দুটো সিমালটেনাস অ্যাকশন যদি হয় তখন, মানে একসাথে যদি অ্যাকশন হয় দুটো কাজ, তখন আমরা চেঞ্জ করবো না, ওয়ান ইস টু থ্রি, টু ইস টু ফোর হবে না। দেখো, শি সেইড, সে বলেছিল, আই কুকড ভেজিটেবলস অ্যান্ড হি ফ্রাইড রাইস, আমি যে আমি কুক করেছিলাম ভেজিটেবলস এবং সে ফ্রাই করেছিল রাইস। সো শি সেইড, সেইড তাই সেইড থেকে গেল, সেইড টু তো নেই, টোল্ড এখানে টোল্ড হবে না। আর এখানে যেটা রয়েছে লিঙ্কার কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট আসলো, আই আগে বলছে শি, বোঝাচ্ছে শি কুকড ভেজিটেবলস অ্যান্ড হি ফ্রাইড রাইস। এখানে কিন্তু হ্যাড কুকড, হ্যাড ফ্রাইড এরকম করতে পারবো না কিন্তু, দুটো সিমালটেনাস জিনিস হয়েছে একসাথে। তারপরে ওয়েন ইট এক্সপ্রেসেস হিস্টোরিক্যাল পাস্ট, এটা ঐতিহাসিক পাস্ট, যেটা যেটা নেতাজি বর্ন, হি সেইড, সে বলেছিল নেতাজি ওয়াজ বর্ন ইন কলকাতা। সো এটাই হয়ে থাকে যাবে, এটা কখনোই চেঞ্জ হয় না, হি সেইড দ্যাট নেতাজি ওয়াজ বর্ন ইন কলকাতা, মনে রাখতে হবে। হিস্টোরিক্যাল পাস্ট কখনো চেঞ্জ হয় না, হ্যাড বর্ন এখানে আমরা করতে পারবো না, ঠিক আছে? ওয়াজ বর্ন, ওয়াজ বর্নই থাকবে। তারপরে দেখো, চেঞ্জ অফ উইল, উইল চেঞ্জ ইন টু শুড ওয়েন দ্য স্পিকার সিক্স অ্যাডভাইস অর রিকোয়েস্ট। উইল শুড হয় কখন, যখন স্পিকার কোনো অ্যাডভাইস বা রিকোয়েস্ট করছে তখন। দ্য মাদার সেইড, মাদার, মা বলেছিল, হোয়াট উইল আই ডু উইথ সো মাচ মানি মাই সান, এত পয়সা, টাকা পয়সা দিয়ে আমি কী করবো, এটা কি একটা অ্যাডভাইস চাইছে, মানে আমি কী করবো, ঠিক আছে? এরকম অ্যাডভাইস রিকোয়েস্ট চাইলেও মানে উইলটা শুড হয়ে যায়। উইল তো আমরা নর্মালি আমরা কী জানি, উইলের পাস্ট কি উড, তাই তো? উইলের পাস্ট উড, এগুলোই হয় নর্মালি পাস্ট টেন্স যদি করি। বাট উইলটা কখন শুড হচ্ছে, যখন অ্যাডভাইস বা রিকোয়েস্ট সিকিং, মানে সিক করছে মানে চাইছে কারোর কাছ থেকে সাবজেক্ট, তখন আমরা উইলটা শুট করব, ঠিক আছে? উইল তখন চেঞ্জেস ইন টু শুট। দেখো, দ্য মাদার আক্সড হার সন, আর এখানে আক্সড মানে কিন্তু এটাও মনে রাখবে, আক্সড ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তো আমরা আক্সড করি, তাই তো? বাট আক্সড মানে শুধুমাত্র জিজ্ঞেস করাও না, আক্স বলতে কোনো কিছু চাওয়া, যে এখানে কী চাইছে, উত্তর চাইছে, তাই তো? অ্যাডভাইস চাইছে। দ্য মাদার আক্সড হার সান হোয়াট, এখানে রয়েছে হোয়াট, হোয়াট, হোয়াট দিয়ে শুরু, হোয়াট শি, যে উইল আইটা শি
আর উইলটা কি হয়ে গেল শুড ডু উইথ সো মাচ মানি ঠিক আছে হোয়াট উইল আই ডু উইথ সো মাচ মানি মাই সান ঠিক আছে তারপরে দেখো শি সেইড নিড আই রাইট আ লেটার সো এখানে কি করতে হলো শি আস্কড ইফ দেখো এখানে এখানে ইফ কেন আসলাম আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ঠিক আছে প্রশ্নবোধক বাক্য যদি থাকে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ ঠিক আছে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তখন আমাদের আস্কড সেইড থাক সেইড টু থাক আস্কড হয়ে যায় ঠিক আছে এবং তারপরে যে হেল্প মানে লিঙ্কারটা আসে যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট আসে সেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা হুয়েদার আনতে হয় ঠিক আছে লিঙ্কার ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার আসে ইফ বা হুয়েদার ডব্লিউ এইচ ই এ টি এইচ ই আর হুয়েদার এটা কিন্তু ওয়েদার না হুয়েদার ঠিক আছে সো এটা আসলো বুঝতে পারলাম তাছাড়া যদি এখানে সেন্টেন্স যদি ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় ঠিক আছে যেরকম হোয়াট হুইচ হুম হু এগুলো দিয়ে যদি শুরু হয় তখন আর এই লিঙ্কারের প্রয়োজন হয় না কখন যখন সেন্টেন্সটি ঠিক আছে যখন সেন্টেন্সটি ডব্লিউ এইচ ওয়ার্ড থাকলে লিঙ্কার লাগে না এটাও লিখে রাখবে ডব্লিউ এইচ ওয়ার্ড থাকলে ডব্লিউ এইচ ওয়ার্ড থাকলে কোনো লিঙ্কার লিঙ্কারের কোনো প্রয়োজন নেই ঠিক আছে ইফ বা ওয়েদারের দরকার নেই যাই হোক ইফ শি হ্যাড টু রাইট আ লেটার ঠিক আছে তার কি লিখতে হতো নিড আই রাইট আ লেটার সেই ক্ষেত্রে শি আস্কড ইফ শি হ্যাড টু তার কি লিখতে হতো হ্যাড টু এটাও কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব নিডেরটা হয়ে গেল হ্যাড টু ঠিক আছে নিড আই আমার কি তার কাছে লেখা প্রয়োজন শি আস্কড ইফ শি হ্যাড টু রাইট আ লেটার এই যে নিডটা হ্যাড টু মোডাল অক্সিলারি ভার্বে নিড একটা অক্সিলারি ভার্ব মোডাল অক্সিলারি ভার্ব এটা নিডটা মোডাল অক্সিলারি ভার্ব হিসাবেও কাজ করে নিড ডেয়ার এগুলো মেইন ভার্ব হিসাবে আমরা ইউজ করতে পারি তোমরা যদি যেটা মোডাল অক্সিলারি ভার্বের ক্লাস করিয়েছি যদি সেটা করে থাকো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে আর যদি জানা থাকে তাহলে তো বুঝতে পারবে ক্লিয়ারলি যদি না জানা থাকে ভিডিওগুলো অবভিয়াসলি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে শি আস্কড ইফ শি হ্যাড টু রাইট এ লেটার এরকম করতে হবে এগুলো কিন্তু রুল এগুলো মনে রাখবে তারপরে দেখো শি সেইড সে বলেছিল আই অ্যাম সিলেক্টেড আই নিডেন্ট স্টাডি ফার্দার আমি সিলেক্টেড তারপরে চাকরিতে সিলেক্টেড হয়ে গেছে এরপরে আর পড়তে হবে না আই নিডেন্ট স্টাডি ফার্দার সো এই ক্ষেত্রে শি সেইড দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার দ্যাট ইফ ইফ শি যদি সে সিলেক্টেড হয় ইফ আই অ্যাম সিলেক্টেড যদি আমি সিলেক্টেড হই আমার আর পড়তে হবে না ঠিক আছে সেক্ষেত্রে দ্যাট ইফ শি ওয়াজ সিলেক্টেড সে যদি সিলেক্টেড হতো যে অ্যামটাই সেটা পাস্ট রয়েছে তো আর এটা অ্যামটা প্রেজেন্টে রয়েছে সেই পাস্ট সেখানে ওয়াজ হয়ে গেল অ্যামটা শি ওয়াজ শি ইজ হবে না শি ওয়াজ সিলেক্টেড শি উড নট নিডেনটা এখানে উড হয়ে গেল কিন্তু ঠিক আছে নিড নটটা এখানে হ্যাড হয়ে গেলো দেখলে হ্যাড টু হলো তারপরে এখানে নিডটা আবার কী হয়ে যায় উড হয়ে যায় ঠিক আছে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে উড নট হ্যাভ টু স্টাডি ফার্দার ঠিক আছে এখানেও দেখো আবার হ্যাভ টু উড নট হ্যাভ টু স্টাডি ফার্দার আর পড়তে হবে না আর কি ঠিক আছে তারপরে দেখো চেঞ্জ অফ কুড কুডের চেঞ্জ কীরকম হয় শি সেইড টু মি সে আমাকে বলেছিল ওয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট যখন আমি একটা স্টুডেন্ট ছিলাম আই কুড নট গো আউট অ্যালোন আমি একা বাইরে যেতে পারতাম না সেখানে সেইড টু টোল্ড হয়ে গেল শি টোল্ড মি অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট ওয়েন আই ওয়েন শি আইটা কাকে বোঝাচ্ছে শিকে বলেছে তা এখানে শি হয়ে গেল ওয়েন শি ওয়াজ আ স্টুডেন্ট শি ওয়াজ নট অ্যালাউড টু গো অ্যালোন ওকে এরকমভাবে করতে হবে তারপরে চেঞ্জ অফ মাস্ট মাস্টের চেঞ্জ কীরকম হয় মাস্ট নর্মালি ডাজ নট চেঞ্জ ওয়েন ইট রেফার্স টু ডিউটি অর লজ অফ নেচার যখন ডিউটি বা লজ অফ নেচার বোঝায় তখন মাস্ট কখনো চেঞ্জ হয় না ঠিক আছে রাহুল সেইড টু হার রাহুল তাকে বলেছিল ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস সো রাহুল এমনি তো মাস্ট তো এমনিও চেঞ্জ হয় না মাস্ট মাস্ট থাকে শুট শুট থাকে সো এখানে কী হয়ে গেল রাহুল সেইড টু হয়ে গেল রাহুল দেখো সেইড টু এখানে সেইড টু এখানে আর টোল্ড হয়নি সেইড টু দ্যাট শি মাস্ট এখানে ইউটাকে শুধুমাত্র রাহুলকে বোঝাচ্ছে রাহুল তাকে বলেছিল একটা মেয়েকে হার সেই ক্ষেত্রে হারকে বোঝাচ্ছে ইউটা ঠিক আছে শি মাস্ট ওবে হার প্যারেন্টস ঠিক আছে তারপরে দেখো শি সেইড উই মাস্ট অল ডাই আমরা অবশ্য মানে সবাই মরবো এরকম একটা ব্যাপার ঠিক আছে আমরা অবশ্যই সবাই মারা মানে সবাই তো মরণশীলই সো শি সেইড সেইড থেকে গেল দ্যাট উই মাস্ট অল ডাই এরকম যা আছে এরকমই থেকে যাবে ঠিক আছে এটাকে আর পাস্ট করার পাস্ট হয়নি এটাও এরকমই থেকে যাবে মাস্ট থাকলে নো চেঞ্জ তার মাস্ট চেঞ্জেস ইন টু কেসেস কিছু কিছু কেসে চেঞ্জ হয় সেটা কী হয়েছে দেখো এখানে শি সেইড সে বলেছিল আই মাস্ট লিভ অ্যাট ওয়ান্স আমি এখনই চলে যাবো এখনই তৎক্ষণাৎ আর কি শি সেইড সেইড থেকে গেল লিঙ্কার দ্যাট শি আইটা শিকে বোঝাচ্ছে তাই শি
যে মাস্ট হয়ে গেল হ্যাড টু লিভ অ্যাডভান্স, তার তখনই যেতে হয়েছিল, ঠিক আছে? এটা পাস্ট হ্যাড টু, মাস্ট তো থাকবে না, এখানে হ্যাড টু করে দিলাম। কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয় সেটা বুঝতে হবে। নাতাশা সেইড আই মাস্ট গেট আপ আর্লি টুমোরো, আমার আগামীকাল তাড়াতাড়ি উঠতে হবে। নাতাশা সেইড সেইড থেকে গেল লিঙ্কার, এখানে দ্যাট আই হচ্ছে নাতাশাকে, তাই সি, কারণ তো আবার নাতাশাতে বলবো না, প্রোনাউনই বলবো সি। এবার এইটা মাস্ট হয়ে গেলে দেখো উড হ্যাভ টু, ঠিক আছে, উঠতে হতো গেট আপ আর্লি ইন দ্য নেক্সট ডে, মানে উঠতে হবে, উড হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য নেক্সট ডে। টুমোরো থাকলে এখানে ন্যারেশন চেঞ্জ করার সময় দ্য নেক্সট ডে করতে হয়, এই রুলসে রয়েছে, ওগুলো মুখস্থ করে বইয়ের মধ্যেই আছে। লেখা সেইট মানসি ইউ মাস্ট বি সাইলেন্ট, লেখা বলেছিল মানসি তোমাকে সাইলেন্ট হতে হবে, লেখা অর্ডার্ড মানসি টু বি সাইলেন্ট, ঠিক আছে? কেন দেখো টু বি হয়ে গেল, টু বি সাইলেন্ট হতে, টু বি সাইলেন্ট। তারপরে দেখো চেঞ্জেস অফ প্রোনাউন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ, প্রোনাউনের যে চেঞ্জ হয় সেটা আমরা কীরকমভাবে দেখবো। ফার্স্ট পার্সন আই উই ইন দ্য রিপোর্টেড স্পিচ চেঞ্জেস ইন টু দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, সেখানে দেখো সি সেইড টু মি, সে আমাকে বলেছিল, আই অ্যাম আনওয়েল, এটা কে বলেছিল, সে আমাকে বলেছিল, তা কার কথা, কার মুখের কথা, তার মুখের কথা আই, তো তাকেই তো বোঝাচ্ছে না। সি সেইড টু মি দ্যাট যে সি ওয়াজ আনওয়েল, এই যে পাস্টে রয়েছে তাই ওয়াজ হয়ে গেল, লিঙ্কার অ্যাসার্টিভ সেন্টেন্স তাই দ্যাট। তারপর দেখো রোহান সেইড টু হার, রোহান তাকে বলেছিল, আই শ্যাল লিভ জয়পুর সুন, আমি তাড়াতাড়ি জয়পুর ছেড়ে যাব, মানে ছেড়ে চলে যাই পরিত্যাগ করে। সো রোহানই বলেছে কথাটা তাকে, সো রোহান টোল্ড হার দ্যাট, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার দ্যাট, আর আই কাকে বলছে, রোহান বলেছে, তাই হি, তাই তো, হি উড লিভ জয়পুর সুন। তা ক্যাপ্টেন সেইড, ক্যাপ্টেন বলেছিল, উই হ্যাভ ওন অ্যাট লাস্ট, আমরা শেষমেশে জিতে গেছি। সো তারপরে কী হয়ে গেল, যদি ন্যারেশন চেঞ্জ করি, দ্য ক্যাপ্টেন টোল্ড হিজ টিম, তার টিমকে বলেছিল, দ্যাট দে হ্যাড ওন লাস্ট, উই কী হয়ে গেল, দে, ঠিক আছে, টিমমেটসদের বলেছিল যে দে হ্যাড ওন দ্য ম্যাচ। সেক্ষেত্রে এখানে দেখো উই হ্যাভ রয়েছে, হ্যাভটা হয়ে গেল হ্যাড, ঠিক আছে, আর উইটা হয়ে গেল দে, একটা পাস্ট করে দিতে হবে, তাই হ্যাড হয়ে গেল হ্যাভ, ওন দ্য ম্যাচ, ওন লাস্ট, অ্যাট লাস্ট ম্যাচ না, অ্যাট লাস্ট শেষ ম্যাচে জিতেছে আর কি, ঠিক আছে, এগুলো আমাদের বুঝতে হবে। তারপরে দেখো উই ডাজ নট চেঞ্জ ইন দ্য ফলোয়িং কেসেস ওয়েন উই ইজ ইউজ ইন জেনারেল সেন্স, জেনারেল সেন্সে যদি বোঝায় তখন পাল্টায় না, ঠিক আছে। তারপরে ওয়েন অবজেক্ট মি ইজ ইনক্লুডেড ইন দ্য সাবজেক্ট, সেই ক্ষেত্রে, বাট উই চেঞ্জেস ইন টু ইট ওয়েন উই ইজ ইউজড বাই আ নিউজ পেপার অর অ্যান অর্গানাইজেশন, যদি একটা নিউজ পেপার আর অর্গানাইজেশনের একটা হিসাবে বোঝায় উই, মানে কি আমরা ধরো একটা টিম, সেই ক্ষেত্রেও মানে অর্গানাইজেশন, বা কোনো নিউজ পেপারের ক্ষেত্রে দেখো দ্য সেম সেইড উই আর মর্টালস, সে সেন্ট বলেছিল আমরা মরণশীল, আমরা বলতে কি সব মানুষরাই মরণশীল, সো এখানে উই উই থাকবে, দ্য সেন্ট সেইড দ্যাট উই আর মর্টালস। তারপরে সি সেইড টু মি উই আর টু লিভ ফর টেম্পল আর্লি, সো এখানে কী হবে, দ্য টোল্ড সি টোল্ড মি দ্যাট উই ওয়ার টু লিভ ফর টেম্পল আর্লি, আমাদের কি যেতে হতো টেম্পলের জন্য আর্লি আর কি যেতে হবে, ঠিক আছে, এটা পাস্ট, তাই এখানে ওয়ার আর টুটা ওয়ার টু করে দিলাম, ওয়ার টু লিভ, ঠিক আছে, এখানে উই উই থেকে গেল। বাট এখানে দেখো দ্য পায়োনিয়ার সেইড, পায়োনিয়ার কে বলেছিল, উই আর নট রেসপন্সিবল ফর এনি এরর, পায়োনিয়ার বলেছিল ধরো কোনো একটা ধরো অর্গানাইজেশন বা কোনো একটা নিউজ পেপারের একটা অর্গানাইজেশন, ঠিক আছে, একটা নিউজ পেপারের নাম, সো সেই ক্ষেত্রে উই আমরা, সেক্ষেত্রে এখানে আমরা ইট করতে হবে, দ্য পায়োনিয়ার সেইড দ্যাট ইট ওয়াজ নট রেসপন্সিবল ফর এনি এরর, কোনো ভুলের জন্য দায়ী নয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ইট হয়ে গেল উই, যদি উই মানে আমাদের সবাইকে বোঝায় সেই ক্ষেত্রে উই উই থাকে, বাট উই যখন একটা নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝাবে কোনো নিউজ পেপার বা কোনো অর্গানাইজেশন তখন সেটা হয়েছে ইট। তারপরে দেখো সেকেন্ড পার্সন ইউ ইন দ্য রিপোর্টেড স্পিচ চেঞ্জেস ইন টু দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, হি সেইড টু হিজ মাদার, সে তার মাকে বলেছিল, উইল ইউ গিভ হি মানি, তুমি কি আমাকে টাকা দেবে, সেখানে হি সেইড টু, এখানে উইল ইউ গিভ হি মানি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এখানে হি সেইড হি আস্কড হিজ মাদার, সে তার মাকে জিজ্ঞেস করেছিল, সে একটু আস্কড হয়ে গেল, ইফ শি উড গিভ হিম সাম মানি, এই যে শি কাকে বোঝাচ্ছে, তার মাকে বলেছিল সে কি দেবে, উইল ইউ, ইউ বলতে তার মাকেই বোঝাচ্ছে, তাই তো, ইউটা হয়ে গেল ইফ শি, এখানে তো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, ইফ বা ওয়েদার ইফ আছে লিঙ্কার, শি উড গিভ হিম সাম মানি, ঠিক আছে, বা এখানে মানি রয়েছে, মানিও হতে পারে, যাই হোক। তারপরে দেখো নাম্বার টু, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টসদের বলেছিল, ইউ আর নট টু লিভ দ্য ক্লাস উইদাউট পারমিশন, তোমরা পারবে না আর কি, পারমিশন না নিয়ে এর বাইরে যেতে পারবে না, আর নট, ঠিক আছে, আর নট টু লিভ, সো এখানে দ্য টিচার অ্যাডভাইসড হয়ে গেল তখন, ঠিক আছে, তখন বলে দিলাম অ্যাডভাইসড,
ঠিক আছে, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস দ্যাট দে ওয়ার নট, এখানে তুমি অ্যাডভাইস না বলে সেইটি এখানে তুমি টোল্ডও বলতে পারো, কোনো ভুল নেই এখানে, ঠিক আছে। তুমি এখানে টোল্ডও বলতে পারো, অ্যাডভাইস এখানে বলেছে তুমি টোল্ডও বলতে পারো, দ্য স্টুডেন্টস দ্যাট এখানে অ্যাডভাইস বোঝাচ্ছে বলে বলেছে, ঠিক আছে, তাহলে তুমি এখানে টোল্ডও বলতে পারো, দ্যাট দে ওয়ার নট টু লিভ দ্য ক্লাস উইদাউট পারমিশন, ঠিক আছে। তারপরে থার্ড পার্সন হি শি দে ইট, এগুলো যদি রিপোর্টেড স্পিচে কখনো চেঞ্জ হয় না, ইট ইটি থাকে, শি শি থাকে, দে, দেখো আই সেইড টু হার, আমি তাকে বলেছিলাম হি উইল নট কাম, সে আসবে না, আই সেইড টু টোল্ড হয়ে গেল টোল্ড হার, লিঙ্কার দ্যাট, এখানে কি হি, হি উইল নট কাম, সেখানে এই হিটা তো এখানে তো আমাকে বোঝাচ্ছে না, সেই মেয়েটাকেও বোঝাচ্ছে না, সেটা তো অন্য একটা হি, অন্য একজন, হি হি থাকবে, তাই তো, আই সেইড টু হার, আমি তাকে বলেছিলাম সে আসবে না, অন্য একজন থার্ড পার্সন, তো এই হি হি থাকবে, এখানে তো কাউকে বোঝাচ্ছে না। দ্য বয় সেইড টু হিজ ফাদার, বয় তার পিতাকে বলেছিল দে, এখানে তো দা বয় একজন আলাদা, তার পিতাও একজন আলাদা, দে বলতে অন্য অপর কারো কাউকে বোঝাচ্ছে, তো দে দেই থাকবে, দ্য বয় সেইড টু এখানে হয়ে যাবে টোল্ড, ঠিক আছে, টোল্ড হিজ ফাদার, দ্য বয় টোল্ড হিজ ফাদার দ্যাট দে হ্যাড নট রিটার্ন দ্য বুক, ঠিক আছে, হ্যাভ নটটা হয়ে গেলে শুধু প্রেজেন্ট ছিল, পাস্ট হয়ে গেল, হ্যাড নট, হ্যাভ নট হয়ে গেলো, হ্যাড নট রিটার্ন, ঠিক আছে। তাছাড়া যে অ্যাডভার্বিয়ালস রয়েছে টাইম প্লেস বা ডেমনস্ট্রেটিভ, যে নাও থাকলে যখন এটা যখন ডিরেক্টে থাকে, এটা যখন ডিরেক্টে থাকে, আর ইনডিরেক্টে যখন করবো ন্যারেশন চেঞ্জ করবো আর কি, যখন ইনডিরেক্ট করবো ন্যারেশন চেঞ্জ করবো, তখন নাও থাকলে দেন হয়ে যায়, এগো থাকলে বিফোর হয়ে যায়, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট মান্থ থাকলে দ্য ফলোয়িং মান্থ, দ্য ডে বিফোর ইয়েস্টারডে বলতে টু ডেজ বিফোর, দ্য ডে আফটার টুমোরো বলতে ইন টু ডেজ টাইম, এগুলো কিন্তু চেঞ্জ হয়, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো টু ডে টুমোরো টু নাইট ডু নট চেঞ্জ হোয়েন দ্য স্পিচ ইজ রিপোর্টেড ইন দ্য সেম ডে, যদি সেই দিনেই বোঝায় টু ডে টুমোরো টু নাইট, তখন আর চেঞ্জ হবে না, কেমন জিনিসটা বোঝো ভালোভাবে। দিস মর্নিং হি সেইড, আজ সকালে সে বলেছে, যে দিস মর্নিং আজকের সকালেই বলেছে, আই শ্যাল লিভ চেন্নাই টুমোরো, ঠিক আছে, এই যে আজকের সকালেরই কথা সে বলেছে, সেক্ষেত্রে দিস মর্নিং হি সেইড দ্যাট হি উড নট লিভ চেন্নাই দ্য টুমোরো আর দ্য নেক্সট ডে হলো না, কারণ এই যে আজকের সকালেরই কথা, যে দিস মর্নিং, ঠিক আছে, টু ডে, দিস মর্নিং, টুমোরো, টু নাইট, ঠিক আছে, যেরকম তখন এই যে এই টুমোরো টু নাইট এগুলো চেঞ্জ হয় না, যখন সেম ডে, সেম ডেতে বলছি, আজকের দিনে বলছি দিস মর্নিং বা দিস আফটারনুন হি সেইড বা দিস ইভিনিংস ইন দিস ইভিনিং হি সেইড, এরকম যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যে আজকেই বলা হচ্ছে না, সেই ক্ষেত্রে টু ডে টুমোরো টু নাইট, টু ডে থাকলে দ্যাট ডে হয়, সেটাও হবে না, ঠিক আছে। তারপরে টুমোরো টু নাইট এগুলো চেঞ্জ হবে না কখনো, আজকের দিনের ঘটনাটা যদি আজকেই বলি, দিস মর্নিং হি সেইড, সে বলেছিল আই শ্যাল লিভ চেন্নাই টুমোরো, দিস মর্নিং হি সেইড দ্যাট হি উড, এই শ্যালটা উড হয়ে গেলো, বাট এই যে টুমোরো টু ডে টু নাইট এগুলো আর পাল্টাবে না, ঠিক আছে, এটা সেম থাকবে। এসা সেই টু ডে, যে আজকে বলেছে, আজকের দিনেরই কথা, আই অ্যাম লিভিং পুনে টু নাইট, সো এসা সেই টু ডে দ্যাট শি ওয়াজ লিভিং পুনে টু নাইট, টু নাইট টু নাইটই থেকে যাবে, কারণ আজকের দিনের কথাই যদি এরকম টু ডে বা দিস মর্নিং, দিস আফটারনুন, দিস ইভিনিং এরকম বলা হয়ে থাকে, তাহলে সেটা আর পাল্টাবে না। অ্যাডভার্বিয়াল অফ প্লেস, দেখো চেঞ্জ হেয়ার, হেয়ার চেঞ্জেস ইন টু দেয়ার, এটাও মনে রাখতে হবে, হেয়ার থাকলে যদি ন্যারেশন ইন ডিরেক্ট স্পিচে হেয়ার থাকে কোটেশনের মধ্যে, তাহলে যখন ন্যারেশন চেঞ্জ করবো হেয়ারটা হয়ে যায় দেয়ার, ঠিক আছে, হেয়ার চেঞ্জেস ইন টু চেঞ্জেস টু দেয়ার ওনলি ওয়েন দেয়ার ইজ রেফারেন্স টু প্লেস, যদি কোনো স্থান বোঝায় সেই ক্ষেত্রেই শুধুমাত্র, ঠিক আছে। উই শ্যাল মিট হেয়ার এগেইন, কাম বয়েস, যেরকম সেই ক্ষেত্রে কাম হেয়ার বয়েস, এরকম হবে না, শি উই শ্যাল মিট হেয়ার এগেইন, যে এ হেয়ার এখানে কী বোঝাচ্ছে, ঠিক আছে, এটা কোনো প্লেস বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস হেয়ার, এইখানে এগেইন আমরা দেখা করব, সেটা আলাদা ব্যাপার, কাম হেয়ার বয়েস এটা যদি থাকে, কাম দেয়ার বয়েসে কাম হেয়ার, হেয়ারই থাকবে, এটা কোনো অ্যাডভার্ব বোঝাচ্ছে না, এখানে কাম হেয়ার এখানে আসো, ঠিক আছে, এটা কখনো চেঞ্জ হবে না, কাম হেয়ার বয়েস। তারপরে দেখো ডেমনস্ট্রেটিভ যেগুলো রয়েছে, দিস দ্যাট দিস দোজ, এগুলো ঠিক আছে ইউজ, দেখো দিস উইক থাকলে দ্যাট উইক, দিস থাকলে দ্যাট হয়ে যায়, দিস মান্থ থাকলে দ্যাট মান্থ, দিস থাকলে দ্য বুক ইন্টু দ্য, অ্যাডজেক্টিভ হিসাবে যদি থাকে, দেখো দিস উইক দিস মান্থ, যখন মানে চেঞ্জ হচ্ছে টাইম, ইউজ উইথ টাইম, তখন এটা পাল্টে দ্যাট হয়ে গেল, দিস দিস এগুলো পাল্টে, যখন দিস বুক, এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যে বুক নাউনের আগে বসছে দিস, তাই এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ক্লাসে তোমাদের করিয়েছি, সো এখানে দিস মানে একটা বই, দিস বুক মানে দিস বলতে প্লুরাল, অনেকগুলো বই ধরো, এই বইগুলো,
সেই ক্ষেত্রে এগুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে নাউনের আগে, সেক্ষেত্রে এগুলো দা হবে, ঠিক আছে। তারপর আই শ্যাল ডু দিস টুমোরো, আই শ্যাল ডু ইট টুমোরো, ঠিক আছে। দিসটা তখন কী হয়, আই শ্যাল ডু দিস, এই দিসটা তখন প্রোনাউন হিসাবে থাকে, তখন এটা ইট হয়ে যাবে, ঠিক আছে। ইউজ অ্যাজ প্রোনাউন যদি দিস থাকে তখন হয়ে যাবে ইট, দিস থাকলে এখানে দ্যাট, যদি সময়ের আগে বসায় তখন দিস দিস দ্যাট হয়। বাট আই দিস টুমোরো, এখানে দেখো সময়ই রয়েছে, যদিও টুমোরো একটা সময় আগামীকাল, সেক্ষেত্রে এখানে মনে রাখবে এখানে ইট হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো ইউজ অ্যাজ সাবজেক্ট ডু নট চেঞ্জ, যদি সাবজেক্ট যেভাবে হয় দেখো দিস 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 গিভ, ঠিক আছে, মানে এগুলো গিভ দ্য সেন্টেন্স অফ দ্য অবজেক্ট নিয়ার বিং নিয়ার, ঠিক আছে। দিস আর দিস, দিস দেখো সাবজেক্ট হিসাবে রয়েছে, দিস ইজ মাই বুক, এটা আমার বই, ঠিক আছে, এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস আর মাই বুকস, এখানেও সাবজেক্টে সাবজেক্টেই থাকবে, ঠিক আছে। দিস এগুলো আমার বই, দিস এগুলো দ্যাট আর হয় না, ঠিক আছে। তারপরে এখানে কিছু এক্সাম্পলস রয়েছে, রাহুল সে দ্য টিচার ইজ ইল, রাহুল সে ইজ দ্যাট, দ্য টিচার ইজ ইল, প্রেজেন্টে রয়েছে, এটাও প্রেজেন্ট। হি সেইড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনোই পাল্টাবে না। হি সেইড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপরে শশি সেইড আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, শশি সেইড দ্যাট শি হ্যাড কমপ্লিটেড হার ওয়ার্ক। দেখো 1:3 হয়ে গেল এখানে, দুপাশেই পাস্ট রয়েছে তাই। তারপরে দেখো দে সেইড উই ওন দ্য ম্যাচ, দে সেইড দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। তারপরে ইউ সেইড টু হার আই হ্যাভ কল্ড মাই ফ্রেন্ডস। তারপরে নাম্বার টু, এটা যদি করি ন্যারেশন চেঞ্জ, ইউ টোল্ড হার দ্যাট ইউ হ্যাড কল্ড ইউর ফ্রেন্ডস। অপশন তারপরটা দেখো আই সেইড আমি বলেছিলাম আই শ্যাল লিভ চেন্নাই সুন, সো এটা কী হয়ে গেল ইনডিরেক্ট, আই সেইড দ্যাট আই শুড লিভ চেন্নাই সুন, শ্যালটা হয়ে গেল শুড, এটা এটা পাস্ট ছিল, এটা পাস্ট করে দিলাম। তারপর দেখো যতীন সেইড আই হ্যাড টু লিভ মাই ভিলেজ বিকজ অফ পোভার্টি, ঠিক আছে। যতীন সেইড সেইডি থেকে গেল দ্যাট হি, আই তো যতীনকে বলছে হি হ্যাড 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 টু, যে হ্যাড টু থাকলে হ্যাড হ্যাড, দেখলাম না হ্যাড থাকলে হ্যাড হ্যাড এরকম থাকে, হ্যাড টু থাকলে হ্যাড হ্যাড টু, ঠিক আছে, এগুলো কিন্তু পাল্টাতে হবে, হ্যাড হ্যাড টু লিভ হিজ ভিলেজ বিকজ অফ প্রপার্টি। তারপরে দেখো হি সেইড আই শ্যাল লিভ টুমোরো, হি সেইড দ্যাট হি উড লিভ দ্য নেক্সট ডে, টুমোরো দ্য নেক্সট ডে হয়ে গেল, শ্যালটা হয়ে গেল উড, কারণ এই পাঁচটা পাস্ট রয়েছে তাই তো, সেইড থাকে রয়েছে তাই। হি সেইড টু হার, সে তাকে বলেছিল, সেইড সেইড টু হয়ে গেল টোল, হি টোল্ড হার দ্যাট, আইটাকে বলছে হি কে হি ওয়ান্টেড টু সি হার, নাও থাকলে হয়ে যায় দেন, হয়ে গেল, ঠিক আছে। সো আজকের ক্লাস এইটুকুই ছিল, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে তোমরা যে জিনিস যে জায়গাটা বুঝতে পারোনি সেটা লিখে লিখে কমেন্ট করো, আমি তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করবো আবার। আর তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, স্মার্ট বিং ইংলিশ লিখবে একসাথে, SMARTBEING স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল, বা ডিসক্রিপশনেরও লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারো। ওখানে বিভিন্ন কুইজ শেয়ার করে থাকি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কুইজ, মানে বিভিন্ন কোশ্চেন যেগুলো এসছে বা যেগুলো আসতে পারে এরকম টাইপের কুইজ তোমাদের শেয়ার করে থাকি, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো, মানে মক টেস্ট মানে কুইজে অ্যাটেন্ড করতে পারো। তাছাড়া বিভিন্ন ইনফরমেশান জব রিলেটেড, কোনো ভ্যাকান্সি নতুন যদি বেরোয় বা বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশান শেয়ার করে থাকি। তাছাড়া বিভিন্ন ক্লাসের PDF যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় তোমরা বলো, সেগুলো শেয়ার করে থাকি। সো চাইলে জয়েন হতে পারো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, একটা লাইক করবে আর শেয়ার কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে, তোমার বন্ধুদের সাথে বা তোমার পরিচিত যাদের প্রয়োজন ভিডিওটা, ওই সিরিজের এই ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করবে। সো আর নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেই যদি ভালো লেগে থাকে। সো আজকের জন্য এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।